আব্দুল কুদ্দুস সাহেব যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তার এই মৃত্যুর সংবাদ শুনে মানুষ ইন্না লিল্লাহ না বলে অনেকে আলহামদুলিল্লাহ বলছেন, অনেকে জয় বাংলা বলছেন, এমনকি তার মৃত্যুর খবরটা প্রচার করতেছেন আলহামদুলিল্লাহ লিখে। দোয়া করা তো দূরের কথা, আরো মানুষ গালি দেয়, ওর জানাজায় কোনো দোয়া পড়ে না, আরো গালি দেয়, শয়তান মারা গিয়েছিস, একটু পরে গুতো শুরু হবে তোর। বাংলাদেশের 54,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটি বিএনপি জামাতকে আমরা দেব না দেব না দেব না। আপনি কি করেছেন একটা বার চিন্তা ভাবনা করেন? চিরদিন আপনি দুনিয়ায় থাকবেন না, কখন কোন সময় যাবেন আপনি টেরও পাবেন না, ওই যাওয়ার প্রস্তুতি এখন নেবার দরকার আছে না নেই? যা হবার হয়েছে যা করার করেছেন ভাই, ছেড়ে দিন, বন্ধ করেন, একটু সোজা হবার ধান্দা করেন, আপনি সোজা হবেন, এই সোজাটা এখনই হবার চেষ্টা করেন। মারা যাবার পরে আমরা কিন্তু ঠিকই আপনার টান দিয়ে সোজা করব, সেদিন সোজা হয়ে আর আপনার কোনো আরো সরে, এই জন্য সোজা এখনই হওয়ার দরকার আছে না নেই? অনেকে মন্তব্য করে বসে আছেন, আ হুজুর আর 10 বছর পরে সোজা হব, এখন দাড়ি কাটছি, দাড়ি রাখতে পারছি না, কারণ এখনো মেয়ের বিয়ে দেইনি, ছেলের বিয়ে এখনো করাইনি, আমি এখনো এটা করিনি ওটা করিনি, ভালো করে বাড়ি ঘর করি তারপরে দাড়ি রাখবো, তারপরে সোজা হব, নামাজ ধরবো। এই কথা বল না কেন? এরকম ধান্দার মানুষ এই দেশে কম না বেশি? যা কার কয়েকটা দিন হুজুর সামনে ধরবো, এই সামনে করতে করতে 10 বছর পার হয়ে যাচ্ছে। আরে ভাই, মালাকুল মউত আজরাইল ঘুরে বেড়াচ্ছে প্রতিদিন, কবর ডাক দিয়ে দিয়ে বলছে, আল্লাহর বান্দারা কান খাড়া করে শোনো, আমার ভিতরে খালি হাতে আসো না, আমার ভিতরে যদি আসতে চাও তাহলে পকেটে কিছু নিয়ে আসো। পকেটে পকেটে টাকা না কি টাকা? আজরাইল আপনার ডানে বামে সামনে পিছনে প্রতিদিন ঘুর ঘুর করছে, ও আপনাকে ধরে না ধরে না ধরবে না, যখন আল্লাহ বলবে ধর, আপনার আব্বা আপনারে বাঁচাতে পারবে না। এই কথা বল না কেন? এখন আজরাইল কবে ধরবে, 10 বছর পরে না 10 বছর আগে না এখনে, কেউ বলতে পারবে? বলেন, এই যে মাহফিলে আপনি এসেছেন, এখান থেকে বের হয়ে বাড়ি পর্যন্ত যেতে পারবেন আপনার কোনো গ্যারান্টি? কত মানুষ রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, ফজরের নামাজের পরে মাইক এলান হয়, অমুকের বেটা মারা গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কথা বলেন না কেন? আরে ভাই, আপনি এই মাহফিলে এসেছেন, এখান থেকে বাড়িতে গিয়ে আপনার স্ত্রীর হাতে রান্না খেয়ে ঘুমিয়ে যাবেন, ফজরের নামাজে উঠতে পারবেন, আবার ভালো ভালো কাজ সকালবেলা শুরু করতে পারবেন, কোনো গ্যারান্টি? আরো জোরে বলেন, যেহেতু আপনার কোনো ওয়ারেন্টি নেই, আপনার কোনো গ্যারান্টি নেই, কখন কোন সময় আমার আল্লাহ অর্ডার করে সাথে সাথে আজরাইল এসে খাড়া হবে। কিসের ধান্দায় কি করছেন? ছেড়ে দেন, বন্ধ করেন, অন্তত ওই যে কবরস্থানে গোরস্থানে আপনি যাবেন, কি নিয়ে যেতে পারবেন, কেমনে ভালো থাকবেন, ওই পক্ষে কাজ করেন। কথা বল না কেন? আজকে দেখেন, আমি একটা যুবক মানুষ, আমার বয়স তো অত বেশি একটা না, কেবল 32-32। ওরে ভাই, 32 বছরের একটা টক বক যুবক, তাকিয়ে দেখেন কত পোশাক পরেছি, হয়তো এই জায়গায় চতুর্দিকে ঘেরা আছে এই জন্য ঠান্ডা লাগছে না। কথা বলে না কেন? সামান্য ঠান্ডা এড়ানোর জন্য আমি কত পোশাক পরেছি, এখান থেকে বের হলে হয়তো আরো কিছু পরব, আল্লাহ না করুক এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার আত্মীয় স্বজনেরা, আমার পরিবারের লোকজনেরা আমার মনে হয় কবরের ভিতরে এসি লাগিয়ে দেবে। না না দেবে, আমার শীতের পোশাক আশাক সব আমার শরীরে পরাই দেবে, মুহূর্তের ভেতরে সাপ টান দিয়ে খুলে ফেলবে, মুহূর্তের ভেতরে ঠান্ডা পানি হয়তো একটু গরম করবে, গরম করার পরে গোসলটা সারানোর পরে একেবারে ফিলফিল পাতলা সাদা কাপড় এনে পরাই দেবে, যতই শীত পড়ুক। ওরে ভাই, আমাকে তারা ঘর পর্যন্ত নেবে না, হয় আঙ্গিনায় নতুবা বারান্দায় রেখে দেবে, আমার সাথে আর আমার স্ত্রী থাকবে না, আমার ছেলে আসবে না, আমার মেয়ে আসবে না, আমার মা বাবা আত্মীয় স্বজন কেউ আমার পাশে থাকবে না, হয়তো কেউ ঘরে বা বিভিন্ন জায়গায় তারা আর্তনাদ করবে, কান্নাকাটি করবে। এই যদি হয় বাস্তব, কিসের ধান্দায় কি করছেন? আজ অক্তের পর অক্ত না, অক্তের পর অক্ত চলে যায়, এক অক্ত নামাজ আপনার দ্বারা হয় না,
আপনারে বোঝার কোনো কায়দা নেই, আপনি মানুষ না অন্য কিছু। এই কথা বলেন না কেন? কি নিয়ে যেতে পারবেন আপনি ওই জায়গায়? কি দেবে এই সমাজের মানুষ? আপনি তো আসার সময় এসেছেন একা, যাবার বেলায় আপনি যাবেন একা। আসার সময় আসার সময় যেমন কিছু আনতে পারেননি, যাবার বেলায় যাবেন ওইভাবে কিছু নিয়ে যেতে পারবেন না। কিসের ধান্দায় কি করছেন? আমার তো মনে হয় একটা বারের চিন্তা চেতনা যদি এটা আমাদের এসে যায়, আমার দ্বারা পৃথিবীর কোনো খারাপ কাজ হয় না, হবে না। নবীজির একজন সাহাবি তথা জামাতা নবীজির দুইটি মেয়েকে বিয়ে করেছিলেন, নাম হলো হযরতে ওসমান। মাঝে মাঝে তিনি কান্না করতেন কবরের কথা, বারজাকের কথা শুনলে। সাহাবাই কেরাম প্রশ্ন করতেন আল্লাহর নবীর জামাতা হযরত ওসমান, জাহান্নামের আয়াত পড়লে, জাহান্নামের কথা শুনলে আপনার চোখ দিয়ে পানি বের হয় না, আপনি কান্না করেন না? কিন্তু বারজাক তথা কবরের কথা শুনলে পরে আপনি কেন কান্না করেন? হযরত ওসমান ডাকতে বলছিলেন রাসূলের সঙ্গী সাথীরা সাহাবাই কেরাম, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছি আখেরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। কবর যার ভালো হবে গোটা হাসরের প্রত্যেকটা ময়দান স্টেশন মঞ্জিল তার জন্য ভালো হবে। হযরত ওসমান কি জানতেন মানুষ, মক্কার অধিকাংশ জমি জায়গা, অধিকাংশ সম্পদ ছিল হযরত ওসমানের, তিনি সব কিছু আল্লাহর ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। সেই মানুষটা টেনশন করছে তার কবরে কি হবে। আরে ভাই, হযরত ওসমানের মতো মানুষ যিনি দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, জান্নাতি মানুষদের ভেতরে হযরত ওসমান গণিছিলেন 3 নম্বর, এর পরও কবরে কি হবে কি হবে কি হবে এই টেনশনে মাঝে মাঝে তিনি কান্নায় ভেঙে পড়তেন, রাতের বেলা ঘুম পর্যন্ত পারতেন না। হযরত ওসমান গনির যদি এই অবস্থা হয় আপনার আমার কি হবে বলেন তো? বলেন বলেন বলেন, একটা বার ওই চিন্তা ভাবনা হয়, আজ আপনাকে ভালোবাসছে আপনার স্ত্রী স্বার্থের কারণে, ছেলে মেয়ে আপনারে ভালোবাসে স্বার্থের কারণে, পৃথিবীর মানুষ আপনারে ভালোবাসছে স্বার্থের কারণে, কথা বলবে কেন? কালকে একটু স্বার্থের আঘাত হয়ে যাক, আপনার পক্ষে আপনার স্ত্রী থাকবে না, আপনার ছেলে মেয়ে আপনার থেকে আলাদা হবে, যারে আপনি বুক পকেটের টাকা বের করে চা খাওয়ান, যাকে বিড়ি টানান, ওই লোকটাও কালকে আপনার বিরুদ্ধে কথা বলবে। সবাই তো পৃথিবীতে আজ আপনাকে ভালোবাসছে স্বার্থের কারণে। আরে ভাই, আজ চোখে লাইট আছে বিধায় আপনাকে সবাই ভালোবাসছে, লাইট দুইটা বন্ধ হয়ে গেলে কেউ কারো না, আপনি কি করছেন? একটা বার চিন্তা ভাবনা করেন, চিরদিন আপনি দুনিয়ায় থাকবেন না, কখন কোন সময় যাবেন আপনি টেরও পাবেন না, ওই যাওয়ার প্রস্তুতি এখনই নেবার দরকার আছে না নেই? এই জন্য সরাই তাওবার 82 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ পাক বলেন ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বান্দা দুনিয়ায় কম করে হাসো, বেশি করে কাঁদো। পৃথিবীতে যারা যত বেশি দুনিয়ায় আখেরাতের চিন্তায়, পরকালের চিন্তায়, কবরের চিন্তায় যারা যত বেশি কান্না করবে, চোখ থেকে পানি ফেলাবে, মহান আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে তত বেশি মুখে হাসি ফুটিয়ে দেবে। সেই কান্না আজ আমাদের আছে নেই, শুধু হাসি। কি হাসি! প্রতিযোগিতা আকারে চলছে, কাকে ঠকিয়ে কে বড় লোক হয়ে যায়। এই কথা বললে কেন? নিজের গোটা দুনিয়া হোক, অসুবিধা নেই, অন্যরা যেন টিন দিয়ে বাড়ি করতে না পারে। কারা আছেন হাত তোলেন তো। নিজের 4টা 5টা সন্তান প্রত্যেকটা দিন 2000-2500 করে টাকা কামাই করে বাড়িতে নিয়ে আসে, অসুবিধা নেই। আর অন্য ভ্যান চালায়, কেবল তার একটা ছেলে কয়েকটা টাকা ইনকাম করতে পারে, এর আর সহ্য হয় না। এই কথা বললে কেন? আজকে কি করছেন? অন্তত ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন আপনি যা করছেন। এই অবস্থায় যদি মারা যান, আপনার বাড়ির পাশের যে প্রতিবেশী সে আপনার জন্য দোয়া করবে তো? আপনি আজ যে সমাজে বসবাস করছেন, সেই সমাজের মানুষ আপনার জানা যায় সে দোয়া করবে তো? একটা বার চিন্তা ভাবনা করেন।
আপনি আজ যে কাজগুলি করছেন, আপনি যে অবস্থায় আছেন, আল্লাহ না করুক এই অবস্থায় যদি মারা যান, আপনার এই এলাকার সমাজের মানুষ, আপনার প্রতিবেশীরা আপনার জন্য দোয়া করবে? তো আজ তো মনে হয় ম্যাক্সিমাম মানুষ যদি মারা যায়, দোয়া করা তো দূরের কথা, আরো মানুষ গালি দেয়। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন।